আল্লাহর নবী ভুইজা ফেলছে, নিশ্চয় উমর এবার পরিবর্তন হয়ে গেছে, নিশ্চয় উমর পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর নবী উমরকে দয়রা বলতেছে, উমর আর কতদিন থাকবি তুই অন্ধকারে, এবার হাই তুই মুসলমান হয়ে যাও, এবার তুই মুসলমান হয়ে যা। তখন আল্লাহর নবীকে উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে মুসলমান হওয়ার জন্য এসেছি, আপনি আমাকে কালিমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বা লি নাফসিহি أو كما قال عليه الصلاة والسلام সবাই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দক্ষিণ কুট্টাপাড়া হেলারিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী পবিত্র কোরআন তাফসির মাহফিলের সম্মানিত সভাপতি আমার সম্মুখ প্রাণে সমবেত দিন দরদি মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালের অবস্থানরত মা ও বোনেরা, আমি আপনাদের সামনে সূরাতুল আহজাব 22 পারার 6 নম্বর পৃষ্ঠা থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি, ওই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার আলোচনা শুরুর পূর্বে একটা কথা বলতে চাই, বর্তমান জমানায় বিভিন্ন ধরনের সভা হয়, বিভিন্ন ধরনের মাহফিল হয়, কিন্তু সব মাহফিলের চেয়ে এই যে একটা মাহফিল কোরআন এবং হাদিসের মাহফিল, এই মাহফিলটা হইল ভিন্ন। আজকে দেখা যায় বিভিন্ন ধরনের খেলাধুলা হয়, ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, সেই ক্রিকেট খেলারও কিছু নিয়ম আছে, আদব কায়দা আছে, ফুটবল খেলারও আদব কায়দা আছে, ঠিক কি না? আছে না? ফুটবল খেলতে হয় পা দিয়া। এখন যদি কেউ ফুটবল খেলার মধ্যে হাত দিয়া ফুটবলটাকে স্পর্শ করে, তখন ফুটবলীয় পরিভাষায় এটাকে হ্যান্ডবল বলা হয়, তখন লেফারি সাহেব তাকে হলুদ কার্ড দেখান। এরকম ভাবে ক্রিকেট খেলার মধ্যে নিয়ম আছে বিভিন্ন ধরনের, উপর দিয়া মারলে সেটা নো বল হয়, আরো অনেক নিয়ম আছে। তো এই সমস্ত যে সমস্ত খেলা না যায়, সেই সমস্ত খেলার মধ্যে যদি নিয়ম থাকে, আদব থাকে, এটা হলো কোরআন এবং হাদিসের মাহফিল। যেই কোরআন এবং হাদিসের মাহফিলে বসার কারণে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতেছে, আমাদের আমার যে জন্য গুনাহ যেন আল্লাহ মাফ করে দে, সেই গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করতেছে। তো সেই কোরআন এবং হাদিসের মজলিসেরও একটা কি আছে, আদব আছে। যদি এখানে বসে বেয়াদবি করা হয় তাহলে কিন্তু
বেয়াদব হবে, বেয়াদব। আর তোমরা সবাই জানো, আমরা সবাই জানি বেয়াদব কাকে বলে, বেয়াদব আজ ফজলে মাহরুমে ফজলে। এই জন্য এই কোরআন হাদিসে মজলিসে বৈশা আমরা কোন রকমের উঠাউটি করব না, কোন রকমের কথা বলবো না, ঠিক আছে? তো ইনশাআল্লাহ এই পৃথিবীর বুকে মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষকেই সৃষ্টি করে নাই, বরং উলামায়ে কেরাম বলেন প্রায় 18,000 মাখলুকাত রয়েছে। সেই 18,000 মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাত, সেই 18,000 মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খেদমতের জন্য বানাইছেন। তো হয়তো কিছু খেদমত আমরা বাহ্যিক দৃষ্টিতে আমরা অবলোকন করতেছি, আবার কিছু খেদমত হয়তো আমরা দেখতে পারি না। ছোট্ট একটা ঘটনা শুনলেই সেই জিনিসটা বুঝে আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে যে আমাদের জন্য খেদমতের জন্য লাগাই দিছে, সেই জিনিসটা আমাদের বুঝে আসবে। মিশরের প্রখ্যাত আল্লাহর ওয়ালি জুন্নুন মিসরি রহিমাহুল্লাহু তাআলা, মনোযোগ দিয়া শুনি, জুন্নুন মিসরি রহিমাহুল্লাহ নদীর পাশে বৈশা কাপড় কাচতেছে। হঠাৎ করে জুন্নুন মিসরি রহিমাহুল্লাহু তাআলা আনহু দৃষ্টি দিয়া দেখে ছোট্ট একটি বিচ্ছু নদীর এপার দিয়ে আসতেছে। ঘটনা কি? হযরতে জুন্নুন মিসরি রহিমাহুল্লাহু তাআলা চিন্তায় মগ্ন হয়ে গেছে। হঠাৎ করে দেখে নদীর মধ্যখান থেকে কচুরি পানা, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি ফেনা, সেই কচুরি পানা নদীর মধ্যখান থেকে ভাইসা ভাইসা আসতেছে নদীর এপারে। আল্লাহর কুদরতি ভাবে নদীর মধ্যখান থেকে কচুরি পানাটা নদীর এপারে এসে গেছে। সেই কচুরি পানার মধ্যে যেই ছোট্ট বিচ্ছুটা এসেছিল সেই বিচ্ছুটা উঠা গেছে। কিছুক্ষণ পর জুন্নুন মিসরি রহিমাহুল্লাহ তাআলা দৃষ্টি দিয়া দেখেন ওই বিচ্ছুটা কচুরি পানার মধ্যে ওইটা নদীর মধ্যখানে চইলা গেছে। এবার জুন্নুন মিসরি রহিমাহুল্লাহ তাআলা আল্লাহর মাখলুকাত নিয়ে সৃষ্টি করার সুন্দর চিন্তা করতেছে, কারণ আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আমি যা কিছু সৃষ্টি করেছি সেইগুলা নিয়ে তোমরা চিন্তা করো। আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت। حضرت জুন্নুন মিসরি রহিমাহুল্লাহ তাআলা চিন্তায় মগ্ন হয়ে গেছে। কিছুক্ষণ পর দেখে কচুরি পানাটা ওই বিচ্ছুটাকে নিয়ে নদীর উপারে চইলা গেছে। হযরত জুন্নুন মিসরি রহিমাহুল্লাহু তাআলা আনহু নিও নৌকা উইঠা নদীর উপারে চইলা গেছে। ভাবতেছি নিশ্চয় এখানে আল্লাহর কোনো কেরামতি আছে, অবশ্যই কোনো ঘটনা আছে। হযরত জুন্নুন মিসরি রহিমাহুল্লাহ আল্লাহর মখলুকাত নিয়ে সৃষ্টি করা শুরু করে দিয়েছে। হঠাৎ করে দেখে কচুরি পানাটা থেকে লাভ দিয়া বিচ্ছুটা নাইমা গেছে।
বিচ্ছুটা এবার নদীর উপরে হাঁটা দেওয়া শুরু করছে। জুন্নুন মিসরি রহিমাহুল্লাহু তাআলা উনিও এবার বিচ্ছুটার পিছনে পিছনে হাঁটা দিছে। সামনে গিয়া দেখে বাদশার ছেলে, বাদশার ছেলে মিশরের বাদশার ছেলে মদ খায়া গাঁজা খায়া মাটির নিচে পড়ে রইছে আর মুখ দিয়া ফেনা বের হইতেছে, মুখ দিয়া ফেনা বের হইতেছে আর মাছি বন ভন করতেছে তার মুখের মধ্যে, কারণ গাঁজা খাইছে। হঠাৎ কেরা দেখে বড় এক সাপ এরকম ভাবে ফনা ধরছে বাদশার ছেলেকে চুপ দেওয়ার জন্য। জুন্নুন মিসরি রহিমাহুল্লাহু তাআলা তিনিও ইটের কণা নিছে এবার সাপটাকে মারার জন্য, কিন্তু আল্লাহর কি কুদরত, মিশরের আল্লাহর ওয়ালি ইটটা দেওয়ার আগে আল্লাহর কুদরতি বাদে ওই যে নদীর উপার থেকে বিচ্ছুটা এসেছিল সেই বিচ্ছুটা গিয়া সাপটাকে মারেছে। কি মারছে বলেন? কামর মারছে। ওই বিচ্ছুটাকে আল্লাহ রাব্বুল আলামিন নদীর উপার থেকে আইনায় পানাচ্ছে, কেন? এই বাদশার ছেলেটাকে সাপের কামড় থেকে বাঁচার জন্য। বলেন না সুবহানাল্লাহ! দেখছেন, আল্লাহ এই বিচ্ছুরার দ্বারা বাদশার ছেলেকে হেফাজত করেছেন। যেই বাদশার ছেলে মদ গাঁজা খায় আল্লাহকে ভুলা গেছে, কিন্তু আল্লাহ তাকে ভুলে নাই। দেখা যায় আমরা যেই কাজই করতেছি না কেন, আল্লাহর রহমত আছে বলে আজকে আমরা এই দুনিয়ার মধ্যে বসবাস করতেছি, নচেত আমরা যে হারে গুনাহ করতেছি এই হারে গুনার কারণে এই দুনিয়াতে বাঁচার অধিকার আমাদের নাই। বলতেছিলাম দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য। সেই মানুষের কাছ থেকে আল্লাহ চাইতেছেন, ও দুনিয়ার মানুষ, আদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আখিরাতের জন্য, পুরা পৃথিবীটাকে তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছি আর তোমরা হইলে আমার গোলামি করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তো সেই মানুষের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস চাইতেছেন। বলেন কয়টা জিনিস? তিনটা জিনিস। আল্লাহ মানুষকে বলতেছে, হে মানুষ, তোমরা যদি আমার কাছে তিনটা জিনিস করো আমি তোমাদেরকে তিনটা উপকার দিব, তিনটা পুরস্কার দিব। আল্লাহ কইতেছে তোমরা তিনটা জিনিস করবা আমিও তোমাদেরকে তিনটা পুরস্কার দিব। আজকে আমার আলোচনার বিষয় হলো এটা। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আল্লাহ তিনটা জিনিস যে আমাদের কাছে চাচ্ছেন, কি চাইতেছেন, এবং সেই জিনিসটা যদি আমরা করতে পারি আল্লাহ যে আমাদেরকে সেই তিনটা পুরস্কার দিবে, সেই তিনটা পুরস্কারের কথা আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। অতি সংক্ষিপ্ত আকারে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এক নাম্বার, আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মায়ার সুরে আল্লাহ ডাকতেছেন। আজকে দেখা যায় বাবা নিজের ছেলেকে আদর করে না কে, প্রেমিক প্রেমিকাকেও আদর করে না কে, জানো কয়া ডাকিনি, ও যুবক ফলাফান ডাকিনি, জানো আরো কত কিছু যে দেখে মাশাআল্লাহ, যে ফেসবুকে আর এগুলা ইউটিউব আর যে কত কিছু বের হইছে এই যুবক ছেলেদেরকে আজকে নষ্ট করেছে, ফেসবুকে ইমোয়ে হোয়াটসঅ্যাপে তারপর আরো যে কত কিছু আছে না আমি জানি না। সাবধান, বর্তমান মানুষের ঈমান নষ্ট করার জন্য আজকে এই সমস্ত জিনিস বের হয়। তো আল্লাহ মানুষকে
মায়ার সুরে ডাকতেছে, ও ইমানদারেরা তোমরা ইমান আনো, ইমান আনো, ইমান। এক নাম্বার হইল ইমান। আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা এসেছি সবাই মুসলমান, সবাই মুমিন। মুনি মুমিন হইলে কি লাভ? হাদিসের মধ্যে এসেছেন আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সেই ব্যক্তিটিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। তো এক নাম্বার হইল, আল্লাহ বলতেছেন ও ইমানদারেরা তোমরা মুমিন হও, মুমিন। দুই নাম্বার আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে কি করো, ভয় করো। মনোযোগ দিয়া শুনেন, আমার আল্লাহ বলতেছেন ও ইমানদারেরা, এক নাম্বার হইল তোমরা ইমান আনো, দুই নাম্বার হইল ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে চলে আসে তখন মানুষের জিসিমটা আর খারাপের দিনের দিকে যায় না, তখন মানুষের জিসিমটা আল্লাহর দিকে পরিচালিত হয়। আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে সৃষ্টি হয়ে যায় তখন সেই মানুষটা আর খারাপ কাজ করতে পারে না, সেই মানুষটা আল্লাহর দিকে চলতে থাকে। ছোট্ট একটা ঘটনা শুনলে আমাদের কি বুঝে আসবে? আল্লাহ বলতেছেন হে মুসলমান তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে সৃষ্টি হয়ে যায় তখন সেই মানুষটা আর তার নিজের অধীনে থাকে না, তখন সে আল্লাহর দিকে চলতে থাকে। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে উমর, সবাই নাম জানি হযরতে উমর, নাম কি? হযরতে উমর, যিনি তখনো মুসলমান হয় নাই, যিনি তখনো কাফের ছিলেন। কাফের হইল কি হবে? মনের ভরটা ছিল খুব শক্তিশালী। মুসলমানরা উমরকে দেখলেও ভয় পাইত, শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছেন উমর কেমন ছিলেন, উমর যেই রাস্তা দিয়া যাইত শয়তানও সেই রাস্তা দিয়া যাইত না, উমর যেই রাস্তা দিয়া যাইত সেই রাস্তা দিয়া শয়তানও যাইত। বলতেছিলাম হযরতে উমর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, কাফেররা বৈঠক করেছে, মুহাম্মদ যেই মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করার জন্য বলে, সেই মুহাম্মদ কে কে আছো তার কেল্লা টানতে পারবা? মুহাম্মদের কেল্লা যে আনতে পারবা তাকে উট দেওয়া হবে 100টি। নাউজুবিল্লাহ। কাফেররা পরামর্শ করছে, কে আছো মুহাম্মদের কেল্লাটা আনতে পারবা? যে আনতে পারবা তাকে 100টা উট পুরস্কার দেওয়া হবে। হযরত উমর দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে ও আমার ভাইয়েরা আমি আনবো মুহাম্মদের কেল্লা, আমাকে কোনো পুরস্কার দেওয়া লাগবে না, কারণ মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করতে বলে, এই জন্য আমি যাব, তোমরা আমাকে কোনো পুরস্কার দেওয়া লাগবে না। এবার উমর রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে এক লোকের সাথে দেখা হয়ে গেছে। লোকটা বলতেছে, ও ভাই উমর তুমি কই যাও রে ভাই, ধরাও। তখন উমর জবাব দিলেন, ও ভাই আমি যাইতেছি মুহাম্মদের কেল্লাটি আনার জন্য। তখন ওই লোকটা বলতেছে, ওরে উমর তুই কি জানিস না রে,
মোহাম্মদ কিয়া চিজ হে মোহাম্মদ কিয়া করতা হে মোহাম্মদ কিসকি দাওয়াত দেতা হে মোহাম্মদ কিয়া কহতে হে আর কিয়া করনে কে লিয়ে কহতে হে কিয়া তু নহি জানতে হে আরে বদবক্ত উমর তুই যাইতিছিস বাগের কেল্লা টানার জন্য শুন রে শুন উমর তুই কিন্তু আর ফিরে আসতে পারবি না মুহাম্মদের কেল্লা আনার জন্য যাইস না রে ভাই তখন উমর রাগে বলতেছে ও বদবক্ত তুই মনে হয় মুসলমান হয়ে গেছিস এই জন্য সর্বপ্রথম আমি তোর কেল্লাটা কাটব এখন ফরসিনি বিপদ তখন এই লোকটা জবাব দিতেছে ওরে উমর আরে বদব আমার কেল্লা খাটার আগে শুনলে তুই বাড়ির মধ্যে গিয়া দেখ তোর বোন কি করতেছে ফাতেমা তোর বোন আল্লাহর নবীর মেয়ের নাম ছিল ফাতেমা উমরের বোনের নাম হলো ফাতেমা ওই লোকটা বলতেছে ওরে উমর যারে তুই তোর ঘরের মধ্যে গিয়া দে তোর বোন ফাতেমা কি তো করতেছে তেরা বোন ফাতেমা কিয়া করতে হে কিয়া পড়তা হে কিসকো মানতা হে কিসকি ইবাদত করতে হে এবার উমর যে উমর গিয়েছিল আল্লাহর নবীর কল্যাণের জন্য সেই উমর এবার তার বাড়ির দিকে রওনা দিছে বাড়িতে গিয়া দেখে উমরের বোন আসতে আসতে কোরআন শরীফ সুমধুর কণ্ঠে পাঠ করতেছে আর কান্না করতেছে এই দৃশ্যটা দেখে উমরের এবার পায়ের রক্ত মাথায় উঠে গেছে আহারে আমি কই যাইতেছি কার কেল্লার জন্য আমি যাইতেছি আমার ঘরের মধ্যেই তো দেখি সর্বনাশ এবার উমর তার আপন বোনের কেল্লার মধ্যে ধরছে চুলের মধ্যে এভাবে ধরছে দইরা বলতেছে ওরে আমার বোন ফাতেমা তোরে আমি আজকে শেষ করালাম রে তুই কি করতেছিস আমাদের বাপ দাদা তোর মধ্যে করছিস হযরত উমর এবার নিজের আপন বোন কেমন মার দিছে যেই মার খায়া উমরের বোন মাটিতে ছটফট করতেছে রক্ত ঝরায়া পড়তেছে উমরের তবু মায়া সৃষ্টি হচ্ছে না শেষ পর্যায়ে আল্লাহর কুদরতিভাবে মায়া সৃষ্টি হয়ে গেছে এবার উমরের উমর বলতেছে ও বোন তোকে আমি এমন ভাবে মারতেছি তুই কিছু বলিস না তুই আরো আমাকে বলতেছিস ভাই উমর তুমি আমাকে যত মারো মারতে থাকো কিন্তু আমি আমার আল্লাহর ডাক ছাড়ব না তুমি আমাকে যত মারো মারতে পারো তো আমি কোরআন পড়া ছাড়ব না এবার উমর বলতে সরে ভু তুই কি পড়িস আমাকে একটু এবার দে আমিও পড়ব তখন উমরের বোন ফাতেমা বলতেছে আমার ভাই আমি যে জিনিসটা পড়তেছি এই জিনিসটা তুমি উজু ছাড়া পড়তে পারবে না তখন উমর গেছে উজু করে আসছে উজু করে আইসা তখনও পুরা কোরআন নাজিল হয় নাই পুরা কোরআন কিন্তু একসাথে নাজিল হয়েছে না ধীরে ধীরে আস্তে আস্তে ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআন কি হয়েছে বলেন নাজিল হয়েছে
লৌহে মাহফুজের মধ্যে পুরা কোরআন একসাথে আইছে, কিন্তু সেই লৌহে মাহফুজ থেকে আস্তে আস্তে এক আয়াত দুই আয়াত এক পারা দুই পারা করে এরকম আস্তে আস্তে পুরা কোরআন নাজিল হয়েছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত পড়ছিল, এই ঘটনা হয়েছিল, তখন পুরা কোরআন নাজিল হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ১৬ পারার ১১ নম্বর পৃষ্ঠা সূরা ত্বহা পড়া শুরু করে, কিভাবে দেখেন নিশ্চয় কিয়ামত আসবে, যে কিয়ামতকে আমি মানুষের মধ্যে লুকায়িত রাখছি কেন, যাতে করে আমি মানুষকে খারাপ কাজ করলে খারাপের প্রতিদান দিতে পারি, নেক আমল করলে নেকের প্রতিদান দিতে পারি। এ আয়াত যখন হযরত ওমর পাঠ করলেন, এবার আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেছে, এবার আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেছে। বলতেছিলাম আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেলে কিন্তু মানুষ আর নিজের টেন্স ঠিক থাকতে পারে না। এবার উমর নিজের মত পাল্টায় লাইছে, ওভারে ট্রবাই কোথায় এসে থাকতেছ। এবার উমর নিজের মত পাল্টায় ফেলছে, যে উমর গেছিল আল্লাহর নবীকে হত্যা করার জন্য, সেই উমর এবার আল্লাহর নবীর কাছে গেছে। আল্লাহর নবী তখন তখন মাত্র ১১ জন মুসলমান ছিল, বলেন কয়জন, আবার বলেন কয়জন। তখন সারা বিশ্বের মধ্যে শুধুমাত্র ১১ জন মুসলমান ছিল, কয়জন বলেন কয়জন? ১১ জন মুসলমান মাত্র হয়েছে। হযরতে দারে আর কম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে মুসলমান চুপে চুপে ইবাদত করত। দারে আর কম, হযরতে আর কম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে মুসলমান ইবাদত করত। হযরতে উমর এত বড় তলোয়ার লয়া নিজের খাদের মধ্যে তলোয়ার লয়া উমরে এবার গেছি দারে আর কামের ঘরের মধ্যে। যাওয়ার পর দারে আর কামের ঘরের মধ্যে এবার টুনি দিছে,
আল্লাহর নবী ঘরে যে দরজা আছে দরওয়াজা দিয়ে দেখছেন কে, তখন দেখে উমর। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী একটু এখানে গেছে, যে 11 জন মুসলমান ছিল তারাও দেখছে কাড়াইছে দেখে, কারণ তো মনের মধ্যে ঢোর মাত্র 11 জন মুসলমান, যদি আয়াত এত কাম শেষ করে দেবে মুসলমানরা। মুসলমানরা যখন দেখতেছে উমর অত বড় তলোয়ার লইয়া দাঁড়ায় রয়েছে, এখন আর ফেরো পানি না, এবার উমর আমাদেরকে শেষ করে লাইব, উমরের সামনে কে গিয়া দাঁড়াইব? মুসলমানরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যায়েন না আপনাকে শেষ করে লাইব, আপনি যদি উমরের সামনে যান আমরা কাকে নিয়ে স্বপ্নে দেখবো, কার কথা আমরা মানব? আল্লাহর নবী বলেন ভয় পায়ও না, আমি আছি আল্লাহর উপর ভরসা করো, উমর কিছু করতে পারবে না। আল্লাহর নবী দরওয়াজা খুলছে আর উমর এত বড় তলোয়ার লইয়া এবার ধরায়া রয়েছে, কিচ্ছু বলে না। আল্লাহর নবী ভুইজা ফেলছে নিশ্চয় উমর এবার পরিবর্তন হয়ে গেছে, নিশ্চয় উমর পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর নবী উমরকে দয়রা বলতেছে উমর আর কতদিন থাকবি তুই অন্ধকারে, এবার হাই তুই মুসলমান হয়ে যাও, এবার তুই মুসলমান হয়ে যা। তখন আল্লাহর নবীকে উমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে মুসলমান হওয়ার জন্য এসেছি, আপনি আমাকে কালিমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শুধু মানুষরাই খুশি হয় নাই, আসমানের ফেরেশতারাও খুশি হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর নবী দুইজন মানুষের জন্য দোয়া করেছিলেন, একটা হইল আবু জাহেল আর একটা হইল হযরত উমর, যে আল্লাহ এই দুইজনের মধ্যে তুমি যে কোনো একজনকে মুসলমান বানাইয়া লও, শেষ পর্যায়ে আল্লাহ হযরত উমরকে মুসলমান হিসাবে কবুল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এবার কি হয়েছে দেখেন, হযরত উমর এবার কাবা শরীফে গেছে, কাবা শরীফে যায় এবার উঁচু করে বলতেছে কে আছো ও কাফেরের দল, কে আসো আসো আমার সামনে, কে আসো এমন যে তার নিজের আপন বউকে বিধবা করতে চাও, যদি আপন বউকে বিবাহ বিধবা করতে চাও তাহলে আমি উমরের কাছে আসো লড়াই করার জন্য, কে আসো এমন যে তার মায়ের আপন কুলকে খালি করতে চাও তাহলে আমি উমরের কাছে আসো। কিন্তু কারো সাহস হয় নাই উমরের সামনে যাইতে, এবার উমর ঘোষণা দিয়া দে ও নবী
এতদিন পর্যন্ত আপনি গোপনীয় ভাবে ইবাদত করতেন, শুনে রাখুন আজ থেকে আপনার আর কোন গোপনীয় ইবাদত চলবে না, এবার সব ইবাদত হবে প্রকাশ্য ভাবে। শুনে রাখেন মুসলমান, সেই উমরের সন্তান হইল, সেই উমরের উত্তরাধিকার হইল উলামায়ে দেওবন্দ। খবরদার মুসলমান, যে কেউ আহমদ শফির নামে কটুক্তি করবাও তোমাদের জিব্বাকে টেনে নেওয়া হবে, বলেন না ঠিক কিনা? উমরের উত্তরাধিকারী হইল উলামায়ে দেওবন্দ, হুসাইন আহমদ মাদানির উত্তরাধিকারী হইল উলামায়ে দেওবন্দ। পরিষ্কার ভাবে আমি বলতে চাই, যে কোনো বাতিল হোক উলামায়ে দেওবন্দের প্রতি কুচক্রী মারে, যে কোনো কুচক্রী করে তার কঠোর দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে, কারা কারা তৈরি আছেন বলেন? উলামায়ে দেওবন্দের সাথে যে কেউ মুখ কুচকাইছে আল্লাহর কুদরতি ভাবে তাকে ধ্বংস করে দিছে। ছোট্ট একটা ঘটনা আমি বলতে চাই, সেই হুসাইন আহমদ মাদানি ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপকার, যাকে দেখলে ব্রিটিশরা পলায়ন করত, সেই হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহি আলাই ইন্ডিয়ার মধ্যে তখনও মুসলমান এক ছিল, তখনও বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া তখনও সব এক ছিল। হুসাইন আহমদ মাদানি ছিলেন যে পাকিস্তান আর বাংলাদেশ আর ইন্ডিয়া যাতে করে কোনো বিভেদ না হয় এক যেন থাকে, সেই পক্ষে ছিলেন হযরতে হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি। আবার কিছু দল ছিলেন যারা চাচ্ছিল পাকিস্তান আলাদা হয়ে যাক, ইন্ডিয়া আলাদা হয়ে যাক, বাংলাদেশ আলাদা হয়ে যাক। ঘটনাক্রমে একদিন হযরত হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহি আলাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় এক কুলাঙ্গার হযরত হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহি আলাইহিকে পাথর দিয়ে ইটা দিছে, বলেন না নাউজুবিল্লাহ। আরেক কুলাঙ্গার সে হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহি আলাইহির সামনে উনাকে লাঞ্ছিত করার জন্য সেই কুলাঙ্গারে যে কাপড়গুলা ছিল সেই কাপড়গুলা ফুইলা ফেলছে, ফুইলা হযরত হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহি আলাইহির সামনে নাচতে শুরু করে দিয়েছে। কেন এমন করছে? আল্লাহওয়ালা মানুষ উনাকে বিউজ্জুতি করার জন্য। হে মুসলমান শুনে রাখো, যেই হুসাইন আহমদ মাদানিকে এমন ভাবে লাঞ্ছিত করার জন্য যেই মুসলমানটা যে মুসলমান হওয়ার পরেও হুসাইন আহমদ মাদানির সামনে এমন ভাবে নাচতে শুরু করে দিয়েছিল, শেষ পর্যায়ে যখন ইন্ডিয়ার পাকিস্তান বিভিন্ন রাষ্ট্র হয়ে গিয়েছিল তখন সে ছিল পাঞ্জাবের মধ্যে পাকিস্তানের, পাকিস্তানের যে শিখরা ছিল সেই শিখরা তার আপন খুনকে তার আপন মাকে তার সামনে উলঙ্গ কইরা তাদেরকে দর্শন করছে, বলেন না নাউজুবিল্লাহ। এবার সে কান্না করতেছে যে নিশ্চয় আমার এই পাপটা আমি হুসাইন আহমদ মাদানির সাথে বিয়াদবি করেছি, এই জন্য সেই ফলাফলটা আজকে আমি ভোগ করছি। এই জন্য আমি পরিষ্কার ভাবে বলে দিতে চাই, আল্লামা আহমদ শফির দামাত বারাকাতুহুমুল আলিয়া যেই কথাটুকু বলেছিলেন সেই কথাটা যুক্তি সঙ্গত, কারণ আজকে পত্র পত্রিকা খুললে সেই পত্র পত্রিকার মধ্যে ভেসে ওঠে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষিত, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষিত, স্কুল কলেজের ছেলে মেয়েরা অবাধে মেলামেশা করতেছে, সেই দিকে কারো কোনো ভ্রুক্ষেপ নাই। আজকে সেই বিরুদ্ধে কথা বলছিল আহমদ শফি, কিন্তু কিছু কুচক্রী মহল
যারা চাচ্ছিল ইসলামকে ধ্বংস করার জন্য, তারা আহমদ শফির বিরুদ্ধে যারা এমন কথা বলেছ, কুচক্রি কথা বলেছ, শুনে রাখো, তোমাদেরকে এই বাংলার মুসলমান দাঁত ভাঙ্গে জবাব দিতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। খবরদার, ওলামায়ে দেওবন্দের সাথে যেই কোনো বাতিল যেই কোনো ভাবে যেভাবেই এসেছে সেই বাতিলকে দাঁত ভাঙ্গে জবাব দিয়েছে ওলামায়ে দেওবন্দ, জবাব দিয়েছে সেই কাদিয়ানির বিরুদ্ধে ওলামায়ে দেওবন্দ রুখে দাঁড়িয়েছিল, জামাতে ইসলামের বিরুদ্ধে ওলামায়ে দেওবন্দ রুখে দাঁড়িয়েছিল, তথাকথিত সুন্নি নামের বেরাদীদের বিরুদ্ধে। আবারও আজকে দুঃখজনক হলেও সত্য বলতে হবে, উচিত কথা বললে কোনো ভয়ের কিছু নাই, কেউ যদি রাগ হন তাতেও কিছু করার নাই। আজকে ওলামায়ে দেওবন্দ একজনের বিরুদ্ধে, সেই জামাতে ইসলামের যে প্রতিষ্ঠাতা, সেও প্রথমে মুসলমানদের মধ্যে ছিল, সে ভালো কথা বলতো, কিন্তু তার বিরুদ্ধেও সর্বপ্রথম ফতোয়াটা এসেছিল সেই ওলামায়ে দেওবন্দ থেকে। ওলামায়ে দেওবন্দরা যখন সেই জামাতে ইসলামের যে মূল চেহারা যখন মানুষের সামনে তুলে ধরেছে, তখন আস্তে আস্তে বুঝতে পারছে, তখন আস্তে আস্তে দলে দলে মানুষ বলছে না যে ঠিকই আছে, ওলামায়ে দেওবন্দ যে ভুল ধরেছে জামাতে ইসলামে সেটা কি আছে বলেন, ঠিক আছে। আবারও কিছুদিন পর দেখা গেল এই টিভির মধ্যে ডক্টর জাকির নায়েক, সেও কথা বলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে এমন কথা বলে যেইগুলার কুফুরি পর্যায়ে গিয়ে চলে যায়। আবারও বর্তমান আরেকটা ফেতনা ধারণ করেছে, দুঃখজনক হলেও সত্য, সেই ফেতনার নাম হইল ফেতনায়ে সাদিয়া। কি বলেন, ঠিক কিনা? সেখানে শুনেন, কিছু করার নাই, শয়তান মানুষকে কখন কি গোমরা করবে সেটা বলাও যায় না, মানুষ সব সময় সঠিক পথ থাকবে সেটাও বলা যায় না। শুনে রাখো, হে মুসলমান, তুমি এক চিল্লার দুই চিল্লা দিয়া তুমি নিজেকে বড় মুফতি দাবি করো না, তুমি নিজেকে বড় আলেম দাবি করিও না, কারণ যারা 15 বছর 16 বছর এই হাদিসের দরস দিছে, যারা নিজের জীবনটাকে হাদিসের দরসে বিলিয়ে দিয়েছে, সকল উলামায়ে কেরাম যেখানে একমত, সেখানে তুমি নাক গলাবার কে? যেখানে সমস্ত উলামায়ে কেরাম রাজনৈতিক বিষয়ে এক একজন উলামায়ে কেরাম এক এক ফলের মধ্যে গেছে, কিন্তু এই যে ফেতনায়ে সাদের ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে যে উনি আর এখন সঠিক পথে নাই, উনাকে বারবার বলা হয়েছিল আপনি সঠিক পথে আসেন, কিন্তু উনি আসেন নাই, রুজু করছে এই কথা বলে শেষ করে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যত রকমের ফেতনা আছে তত রকমের ফেতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক, আমি আলোচনা করতেছিলাম আল্লাহর ভয় যখন মানুষের অন্তরের মধ্যে ঢুইকা যায়, তখন মানুষ সেই মানুষটা নিজে জায়গায় থাকতে পারে না, তখন সেই মানুষটা আল্লাহর দিকে কি করে রুজু করে, সেটার নাম হইল ইত্তাকুল্লাহ। দেখেন হযরত ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি, নাম কি বলেন, ইমাম আবু দাউদ যিনি আবু দাউদ শরীফ লিখেছেন, উনি বলেন আমার 800,000 হাদিস মুখস্থ আছে। বলেন না সুবহানাল্লাহ, কিন্তু আজকে আপনার আমার কয়টা হাদিস, একটা হাদিস মুখস্থ করতে পারি না, কিন্তু উনি বলেন আমি 800,000 হাদিস আমার মুখস্থ আছে, 800,000 হাদিস, তাও সনাদান মাতানান দেরায়াতান রিআয়াতান, সেই 800,000 হাদিস থেকে মাত্র 4,800 হাদিস আমি আবু দাউদ শরীফে লিখেছি। বলেন না সুবহানাল্লাহ,
8 লক্ষ হাদিস থেকে মাত্র 4,800 হাদিস উনি লিখেছেন ওনার কিতাবের মধ্যে। তো উনি বলেন আমার 8 লক্ষ হাদিস মুখস্থ, সেই 8 লক্ষ হাদিস থেকে আমি মাত্র 4,800 হাদিস লিখেছি। তারপরে এতগুলা হাদিস থেকে মাত্র 4টি হাদিসের উপর যেই মানুষটা আমল করবে সেই মানুষটা দুনিয়া এবং আখেরাতে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। 8 লক্ষ হাদিস, সেই 8 লক্ষ হাদিস থেকে মাত্র 4টা হাদিসের উপর, কয়টা হাদিসের উপর বলেন? 4টা হাদিস, সময় নাই, এই জন্য শুধু সংক্ষিপ্ত আগামী সেই 4টা হাদিসের আলোকে আমি একটু বলব। এর মধ্যে প্রথম যে হাদিস, সেই হাদিসটা হইল বুখারী শরীফের প্রথম হাদিস। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রথম হাদিসটা কি জানেন? ইন্নামাল আমালু বিন্নিয়্যা وانما لامرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته الى دنيا او امراه يتزوجها فهجرته الى ما هاجر اليه। এই হলো বুখারী শরীফের প্রথম হাদিস। উলামায়ে কেরাম বলেন কুরআন শরীফের পর আসহুল কুতুব বাদ কিতাবিল্লাহ আস-সহীহুল বুখারী, কুরআন শরীফের পর সবচেয়ে যে সঠিক এবং সহি কিতাব সেই কিতাবের নাম হইল বুখারী শরীফ। সেই বুখারী শরীফের প্রথম হাদিসটি হইল ইন্নামাল আমালু বিন্নিয়্যা। আল্লাহ নবী বলেন সমস্ত আমলের দ্বার ও মদার, সমস্ত আমলের ভিত্তি হইল নিয়তের উপর। কি বলেন, ঠিক কিনা? সমস্ত আমলের দ্বার ও মদার হইল কিসের উপর বলেন? নিয়তের। সেই আলোচনা করলেই লাগবে 4-5 ঘন্টা, কিন্তু আমি এদিকে যাইব না। 2 নম্বর হাদিস, এই যুবক ছেলে শুনেন, 2 নম্বর হইল আল্লাহ নবী বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের সৌন্দর্য হইল বেহুদা কাজগুলাকে ছেড়ে দেওয়া। ইসলামের সৌন্দর্য হইল বেহুদা কাজগুলাকে কি করে দেওয়া বলেন? ছেড়ে দেওয়া। আজকে দেখা যায় এই দোকানের মধ্যে গেলে মাশাআল্লাহ কত রকমের কথা যে মুখ দিয়ে আল্লাহ দে কুদরতি পাবে। এমনি মসজিদের মধ্যে গেলে দেখা যায় দেখে ইমাম সবাই কি সোয়াশটা পাইতেছে, ও হুজুর কইরি বেজান গেতা রাতারি হুজুর আইনা গেলে হুজুর 5 মিনিট রইছে গিলি গাইতে পারলে না ঠিকভাবে। অথচ সেই মানুষটা যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকবে ততক্ষণ পর্যন্ত সেই মানুষটার উপর ফেরেশতা দোয়া করতে থাকবে, সেই মানুষটা যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকবে ততক্ষণ যেন সেই ব্যক্তিটা নামাজ পড়তেই থাকলো। বলেন সুবহানাল্লাহ। অথচ মসজিদের মধ্যে গেলে হালি ইমাম সাহেব দেখে ইমাম সাহেব কই আছে, ইমাম সাহেব কিতা গফ করতেছে নাকি? এই গফ করে কষ্ট কষ্ট না নিজে কোন আবার ভয়ফা আবার ইমাম সাহেব বদ্ধ মেরে দেয়। এই জন্য আয়াতুল দিয়া কয় ইমাম সাহেব গফ আই তো তাড়াতাড়ি। কি দুঃখ গমু, যত ধরনের বেহুদা কাজ আছে সেই সমস্ত কাজের মধ্যে আজকে আমরা জড়িত। আজকে ছেলে মেয়েরা কো ছেলে কো ও মাইয়া মাইয়া রে তুই অপরাধী রে, আবার ফুলা আবার মাইয়া কো ও ফুলা রে ফুলা তুই অপরাধী রে, ফুলাও কো মাইয়া অপরাধী আর মাইয়া কো ফুলা অপরাধী। তখন অপরাধী না কাটা, আমি এই গান্ডারে এভাবে বলবো যদিও আমি ছেলেদের কাছ থেকে পড়ি। আজকে দেখেন কি দুঃখজনক কথা বলবো, আজকে আন্ডা থেকে ফুটবার আগে এই গান মুস্ত করে না সুরা ফাতিহা পারে না, কিন্তু দেখা যায় বাচ্চা ফুলা 3 বছরের ফুলা 2 বছরের ফুলা এই কথা কো মাইয়ারে মাইয়ারে তুই অপরাধ। কিরে ভাই তুই কিতা বুঝছ মাইয়ারে মাইয়ারে অপরাধ দিবে? মাইয়ারে অপরাধী তোর সাথে কিতা করছিল কহ, কিন্তু হেইটা কিতাব লেছে মুস্ত করে লেছে মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে। আমি কো মুহিম না না এইভাবে বলো ও গার্জিয়ার গার্জিয়ান রে তোমরা অপরাধী রে, তোমাদের মাইয়া গুলারে এইভাবে সাইরা দিলা কেন রে? শুনে রাখেন গার্জিয়ানরা,
নিজের আপন ছেলেকে মেয়েকে যে অ্যান্ড্রয়েড সেট দিয়েছেন, সেই সেট দিয়া সারা রাত্র কার সাথে কি করতেছে, সারা রাত্র মোবাইলের মধ্যে কি দেখতেছে, আজকে গুগলে চার্জ দিলে যেইভাবে চার্জ দিয়ে সেভাবে আসে, ইউটিউবে চার্জ দিলে যা ইচ্ছা তাই আসে, তোমার যুবক যুবক ছেলে তোমার যুবতী মেয়ে সেই সারা রাত্র মোবাইল নিয়ে কি করতেছে তুমি কি একটু খবর নিছো? এখন তো তুমি খবর নিতেছ না, শুনে রাখো শুনে রাখো হে গার্জিয়ানরা, তুমি তোমার ছেলে মেয়েকে স্কুল কলেজে এভাবে ছাড়াই দিতেছ, কি করতেছে স্কুল কলেজে গিয়া যেই কথা বলেছিল আহমদ সুফি এই কথা বলার জন্য তোমার গায়ের মধ্যে আগুন লেগে গেছিল, সেই তোমার ছেলে মেয়ে কিন্তু সেখানে গিয়ে আল্লাহর দরবারে নালিশ করবে, ও আল্লাহ তুমি আমার বাবারে ডবল ডবল শাস্তি, কারণ আমার বাপে কেন আমার এই সঠিক পথ নিছিল, আমার নিজের কথা না কোরআনের কথা, 22 পারার 6 নম্বর পৃষ্ঠা সূরাতুল আহজাবে এসেছে, আল্লাহ বলতেছে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, ও আল্লাহ তুমি আমার বাবাকে তুমি আমার মা বাবাকে ডাবল ডাবল দাও ডাবল ডাবল দাও, কারণ আমারে আমার বাবা আমার মা আমাকে সঠিক পথে আনে নাই, আমি অবাধে চলাফেরা করছি আমার বাবা আমাকে কিছু বলে নাই, এই জন্য আমার বাবাকে আমার মাকে তুমি ডাবল দাও। এই জন্য শুনে রাখো সবাই কিন্তু অপরাধী হবে, অপরাধী ফেমেকের ফেমের সে কাহায়া অপরাধী না, অপরাধী হবে কিসের অপরাধী, যদি তুমি সঠিক পথে না চলো আল্লাহর দেওয়া কোরআন হাদিসের যেই সঠিক পথ রয়েছে সেই পথে যদি তুমি না চলো তাহলেই তুমি হবে অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের অনুযায়ী কথা বলা যে বলেছি সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।